দত্ত, স্টেটাস কি? 22, সে লিখ সে লিখ, ঠিক আছে ঠিক আছে সে লিখ। শোনো দত্তবাবু, এ বাজারে বাড়ির ভৌমুখের আয়ত্ত গ্রহ নক্ষত্র সর্বত্র, আর এইটুকু রিস্ক না নিলে চলে? তাহলে তো তোমার ফোনের ওপারে হচ্ছে আমি থাকতাম, তুমি নও, তাই না? আপনি কিছু বলবেন না কাল আসবো? এটা কি মিস্টার ভৌমিকের বাড়ি? আমি পুলক চক্রবর্তী, আপনার সাথে ফোনে কথা হলো। ও হ্যাঁ হ্যাঁ, আসুন ভেতরে ভেতরে। এই কাগজগুলোই বোধহয় চেয়েছিলেন, দেখে নিন তো একটু, আর কিছু যদি লাগে। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি ইনক্রিজিং পলিসি স্কিম অনুযায়ী আপনাকে প্রতি বছর 70,000 টাকা প্রিমিয়াম দিতে হবে জমা, এবং এবছর তো ইতিমধ্যে হয়েই যাচ্ছে জিনিসটা, কিন্তু আমাদের দেখুন আমাদের এমনি হিসাব অনুযায়ী আপনাকে 2 অগস্টের আগে কিছু আর থাকছে না, সেটাও আমরা আমাদের ব্যাংক থেকে আপনাদের 1 মাস আগে আপনাকে রিমাইন্ডার দিয়ে দেওয়া হবে, এবং আপনি যদি অনলাইন ট্রানজ্যাকশন করতে চান সেটাও আমরা কিন্তু আপনাকে লিংক পাঠিয়ে দেবো আমরা। মিস্টার ভৌমিক বলছি, কটা বাজলো? 4:35। আর যদি সময় যদি খারাপ যায়, ঘড়ির কাটা যদি এদিক ওদিক করে, তাহলে তার জন্য তো এগুলো সবই আছে। আসলে কি জানেন তো, আমার এই ঘড়ির ব্যাপারটা নিয়ে না কপালটা খুব মন্দ। আমার একটা ঘড়ি ছিল, খুব সুন্দর ঘড়ি ছিল, ক্যাসিও স্টেনলেস স্টিল গান মেটাল কালার। আমার গিন্নি আমাকে জন্ম নিয়ে দিয়েছিল জানেন, ভালোবেসে, কিন্তু তখন আমার বিয়ে হয়নি, কিন্তু 6 মাস আগে যাকে বাস থেকে দিন দুপুরে ডাকাতি। আপনি ফেলুদা আর আড়াবল্লির গল্পটা শুনেছেন? আড়াবল্লির ডাকাত, এ হচ্ছে কলকাতায় কেল্লা ফতে। আমি যা চুরি হবে না বলে আমি ব্যাগের মধ্যে খুলে রাখলাম ঘড়িটাকে, বুঝুন কারণ পরে পরে খুঁজে দেখুন। এই চোরাই জিনিস কি আর খুঁজে পাওয়া যায়? ব্যাটাকে যদি হাতে পাই না, ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে আর চামড়ার জুতো বানিয়ে ধর্মতলার ফুটপাতে বেচে দেব জলের দামে। নেহাত আপনি এখন জেনেই গেছেন, হ্যাঁ সেই ব্যক্তিটি আমি। আপনি মিটোবার থেকে বাসে উঠলেন, তারপর গোল পার্কের কাছে এসে নামলেন, যখন
তখন আপনার ব্যাগের পেছনে চেনটা খুলেছিল আর তারপরেই। আসলে এটা একটা অসুখ জানেন, আমি না ঠিক চুয়ন নই, ডাক্তারিতে এটার একটা কি যেন নাম আছে এখন আর মনে পড়ছে না জানেন, তবে এখন সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওই ঘুড়িটা আপনার, ওটা এখানে এতদিন সযত্নেই রেখেছিল, এই জিনিস ব্যবহারের ক্ষমতা আমার। বুঝলেন, মিরাকেলই বটে আপনার সাথে এখানে এভাবে দেখা হয়ে গেল, ঘরে ছিল এখন ঘরে ফিরে যাবে, এর থেকে আর ভালো কি হতে পারে বলুন। আশা করি আপনার এ বিষয়ে আর কোনো ইয়ে থাকবে না মনে। একটু জল হবে? ও নিশ্চয়ই। পেইন্টার?